হোম স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য স্কেলেটাল মাসেল মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। আমরা মোটামুটি মাসেল কি, মাসেল টিস্যু কি, স্কেলেটাল মাসেলের মোটামুটি বাইরের স্ট্রাকচারটা পড়েছিলাম। আজকে আমরা তার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার সম্পর্কে আরো একটু কিছু ডিটেইলসে পড়ব। তো চলো স্কেলেটাল মাসেল আমরা শুরু করি। আমি আগের দিনই বলেছিলাম যে স্কেলেটাল মাসেল ইজ অ্যাকচুয়াল স্ট্রায়াটেড অর ভলান্টারি মাসেল, অর্থাৎ যে মাসেলে মাসেল টিস্যু এরকম গায়ে প্রচুর স্ট্রায়াশন দেখা যায়, অর্থাৎ এরকম বিভিন্ন দাগ দেখা যায় প্যারালালি। ওকে, প্রেজেন্ট মেইনলি ইন লিম্বস অ্যান্ড রিলেশন টু বডি ওয়াল, অর্থাৎ যে আমাদের পা হাত যেগুলো আমাদের ঐচ্ছিক পেশি বা ভলান্টারি মাসেল, সেখানে আমরা স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাই। সাপ্লাইড বাই সোমাটিক ডিভিশন অফ নার্ভাস সিস্টেম। আমরা জানি নার্ভ যেখানে শেষ হয় মাসেল সেখানে শুরু হয়। নার্ভ তোমাকে বললো তুমি এটা করো, দেন মাসেল সেই বুঝে কন্ট্রাকশন করলো। সো নার্ভ আর মাসেল একে অপরের সাথে পরিপূরক, এবং আমরা বুঝতে পারছি সাপ্লাইড বাই সোমাটিক ডিভিশন অফ নার্ভাস সিস্টেম ফর্মড বাই ফিউশন অফ মাল্টিপল ফাইব্রোব্লাস্ট ডিউরিং এমব্রায়োনিক লাইফ। এমব্রায়োনিক লাইফে এরা মায়োব্লাস্ট সেল থেকে তৈরি হয়েছে। মাসেল কে আমরা মায়ো বলে থাকি, ব্লাস্ট মায়োব্লাস্ট সেল। সো মায়োব্লাস্ট থেকে এরা তৈরি হয়েছে, এবং মোটর এন্ড প্লেট, মোটর এন্ড প্লেট মানে এই যে নার্ভ গুলো মোটর নার্ভ। মোটর নার্ভ মানে কি, ধরো আমার হাতে লাগলো, লাগার যে অনুভূতিটা সেটা ক্যারি করলো সেন্সরি নার্ভ, এবং লাগার পরে তুমি হাতটা সরিয়ে নাও, এই যে ইনফরমেশনটা মোটর নার্ভ রিসেপ্টরে নিয়ে আসে, এবং রিসেপ্টর তার ফলে হাতটা সরালো। হাতটা সরানোটা হচ্ছে মাসেলের কাজ, এবং যে নিয়ে এলো সেটা হচ্ছে মোটর নার্ভ। সো মোটর এন্ড প্লেটের সাথে মাসেলের একটা কানেকশন থাকে মূলত স্কেলেটাল মাসেল। নাও আমরা দেখলাম সোমাটিক মেসোডার্ম। আমরা যেহেতু ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, আমাদের এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, তো মেসোডার্ম সোমাটিক মেসোডার্ম দিয়ে তৈরি হয়েছে এই পার্ট। ওকে, নাও চলে আসো, আমি এটাও আগের দিন দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তাও একটুখানি ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। দেখো ধরো বোনস, এবং বোনসের সাথে মাসেলের যে কানেকশন, অর্থাৎ আমাদের হাত বা এখানে যে মাসেলগুলো থাকে এগুলোকেই তো আমরা স্কেলেটাল মাসেল বলি। তাহলে বোনস এবং মাসেলের যে কানেকশন সেটা হচ্ছে টেন্ডনের মাধ্যমে। দেখতে পাচ্ছ, দিস টেন্ডন অ্যাটাচ বোন উইথ মাসেল, অ্যান্ড ইফ ইউ সি দ্য মাসেল দ্য কভার অফ দ্য মাসেল ইজ কল্ড এপিমাইসিয়াম। এপি মিন্স একদম আউটসাইড, আউটসাইডার পার্ট। সো এপিমাইসিয়াম একদম বাইরের যে পার্ট, এপিমাইসিয়াম। এবং দেখো ছোট ছোট মাসেল ফাইবার, একটা মাসেল সেল তো প্রচুর মাসেল ফাইবার নিয়ে, দেখো এটা একটা মাসেল ফাইবার, এই মাসেল ফাইবারগুলো একত্রিত হয়ে গিয়ে এক একটা ফ্যাসিকল তৈরি করে। ধরো একটা ক্লাসরুম, সেখানে এরা একটা গ্রুপ অফ ফ্রেন্ড, এরা একটা গ্রুপ অফ ফ্রেন্ড, এরা একটা গ্রুপ অফ ফ্রেন্ড। সো দিস ইজ দ্য গ্রুপ, দিস ইজ জোন ইজ কল্ড ফ্যাসিকল। এবং এই এক একটা ফ্যাসিকল লেট যে কভার, তাদেরকে আমরা বলছি পেরিমাইসিয়াম। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মাসেল ফাইবারের যে কভার, তাকে আমরা বলে থাকছি এন্ডোমাইসিয়াম। সো দিস এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম অ্যান্ড এন্ডোমাইসিয়াম প্রেজেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি ব্লাড ভেসেলও কিন্তু প্রচুর এখানে থাকে। দিস ব্লাড ভেসেলরা কি করে, যোগাযোগ বা এই যে ধরো ব্লাড সার্কুলেশন করা, কারণ এগুলো কি করছে, সেলকে অ্যাকচুয়াল এনার্জি দিচ্ছে, তো এনার্জি দেওয়া এই সমস্ত কিছুই কিন্তু ব্লাড ভেসেলদের কাজ। কারণ ব্লাড ভেসেলরা এই ফুডটাকে ক্যারি ফরওয়ার্ড করে, অক্সিজেন CO2 এগুলো ক্যারি ফরওয়ার্ড করে। দিস ইজ দ্য স্কেলেটাল মাসেল স্ট্রাকচার। তাহলে আমরা যদি এটার একটু আণবীক্ষণিক স্ট্রাকচার দেখি, অর্থাৎ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখি, তাহলে আমরা এমনি দেখবো এপিমাইসিয়াম, দিস ফেসিক্যাল দ্য কভার অফ দ্য ফেসিক্যাল পেরিমাইসিয়াম, অ্যান্ড দ্য ইন দিস ইন্ডিভিজুয়াল কভার ইজ কল এন্ডোমাইসিয়াম। ওকে, এন্ডোমাইসিয়াম, এবং দেখতে পাচ্ছ এরকম থাকে। তো চলো এবার আমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার নিয়ে আরেকটু আলোচনা করি। So, microscopic structure of skeletal muscle. Number one, fibers are arranged parallel to each other. আমরা skeletal muscle এ, muscle এর গায়ে দেখবো সমান্তরালভাবে, parallelly এরা arrangement এ রয়েছে। Basic unit is long cylindrical fiber. এরা কিন্তু ভীষণ লম্বা এবং cylinder shape, cylindrical shape এর হয়ে থাকে। Alternate dark and light bands present. এখানে এটাকে বলা হয় cross striation. Dark band, light band, dark band, light band এরকম band থাকে। কিভাবে থাকে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। And in a multinucleated হয়, placed peripherally beneath the sarcolemma. দেখো muscle cell-এর যে membrane, আমরা plasma যে চারিপাশে যে membrane বা cytoplasm-এর একটা cell, তার যে membrane তাকে plasma membrane বলি। তো সেরকম muscle cell-কে যে membrane তাকে sarcolemma বলা হয়। এই sarcolemma-র periphery, অর্থাৎ cell-এর মাঝখানে অবস্থান করে না nucleus, cell-এর periphery-র দিকে, একটু ধারের দিকে অবস্থান করে।
মায়োফাইব্রিল কন্ট্রাক্টাইল এলিমেন্ট হিসেবে মায়োফাইব্রিল এবং সার্কোমিয়ারও কি এক একটা কন্ট্রাক্টাইল ইউনিট, এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি এই মাত্র। মায়োফিলামেন্টস কিন্তু থিক ফিলামেন্ট এবং থিন ফিলামেন্ট নিয়ে তৈরি, থিক ইজ মায়োসিন অ্যান্ড থিন ইজ অ্যাক্টিন। চলো এইবার তা শুরু করার আগে একটু বলে নিই, মোটামুটি স্কেলেটাল মাসেল প্রত্যেকটা থিক ফিলামেন্ট কিন্তু 6টা থিন ফিলামেন্ট দিয়ে ঘেরা থাকে, তাই এটাকে হেক্সাগোনাল ফ্যাশন বলা হয়। এছাড়াও আমরা অ্যাক্সেসরি কিছু প্রোটিন দেখি, টাইটিন প্রোটিন, আলফা অ্যাক্টিনিন, নেবিউলিন, ট্রপোমডিউলিন অ্যান্ড ডিস্ট্রোফিন, তো সেইগুলো আমরা এক্সট্রা অ্যাসোসিয়েটেড প্রোটিন হিসেবে দেখি। অ্যাক্টিন মায়োসিন তো দেখাও যায়, দেখাই যায় তার সাথে, এবং নার্ভ সাপ্লাই এখানে মোটর ফাইবার এবং সেন্সারি ফাইবার, সেন্সারি যেগুলো সেন্সটাকে ক্যারি ফরওয়ার্ড করছে, সেন্সারি মোটর যেটা সেন্সটাকে আবার নিয়ে আসছে। এইবার চলে এসো আমরা পুরো ব্যাপারটা মাইক্রোস্কোপিক ভিউটা তোমাদের সামনে নিয়ে আসি। দিস ইজ মাসেল বান্ডেলস, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু মাসেল বান্ডিলের ছবি, এবং এইগুলো হচ্ছে মাসেল ফাইবার। এক একটা মাসেল ফাইবার একত্রিত হয়ে মাসেল বান্ডিল তৈরি করেছে। এই মাসেল বান্ডিল যদি তুমি দেখো, দেখো নিউক্লিয়াসটা কিন্তু পেরিফেরি ধারের দিকে এবং মাল্টি নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিয়াস একসাথে এখানে অবস্থান করতে দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা কিন্তু ধারের দিকে, পেরিফেরির দিকে, মাঝে নয়। এবং দেখো প্রত্যেকটায় এরকম বিভিন্ন স্ট্রায়াশন প্যারালালি অবস্থান করছে, প্যারালালি কিছু স্ট্রায়াশন অবস্থান, এই জন্য এটাকে স্ট্রায়েটেড মাসেল বলা হয়। এবার এক একটা মায়োফাইব্রিলের বডিতে চলে যায়। সো দিস মায়োফাইব্রিল, এই মায়োফাইব্রিল প্রচুর মায়োফিলামেন্ট নিয়ে তৈরি হয়েছে। আমরা সাধারণভাবে দেখো, আমরা যদি খুব ভালো করে দেখি, দেখবে আমরা মূলত এখানে দুটো রিজিয়ন দেখতে পাচ্ছি, একটা ডার্ক রিজিয়ন, একটা লাইট রে, একটা ডার্ক, একটা লাইট। এই ডার্ক আর লাইট, ডার্ক ব্যান্ডটাকে আমরা বলি এ ব্যান্ড, লাইট ব্যান্ডটাকে আমরা বলি আই ব্যান্ড। ওকে, ডার্কটাকে আমি বলছি এ ব্যান্ড, লাইটটাকে আই ব্যান্ড বলছি। এবং এই দেখো মিডিয়াম একটা লাইন আমরা কল্পনা করে নিই এই মাঝখানে, দিস ইজ এম লাইন। এই এক একটা হচ্ছে মায়োফিলামেন্ট, এক একটা হচ্ছে মায়োফিলামেন্ট। তো এবার কিভাবে স্ট্রাকচার, এবং দেখতে পাচ্ছ এই যে একটা ইউনিট এখান থেকে, এই যেখানে দুটো এরকম রিজিয়ন পড়ছে মাঝখানে এম লাইন, এই পুরো রিজিয়নটা নিয়ে একটা সার্কোমিয়ার, তাহলে দুটো জেড লাইন, দুটো জেড ডিস্কের মাঝের রিজিয়নটাকে আমরা সার্কোমিয়ার বলে থাকি। ওকে, তো আরো ভালো করে এখানে তোমাদের দেখাচ্ছি, এবার ব্যাপারগুলো দেখো। তাহলে দুটো জেড ডিস্ক, জেড ডিস্কের মাঝে রিজিয়নটাকে আমরা বলছি সার্কোমিয়া। ওকে, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইট, যেটা ডার্ক রিজিয়নটা যেটাকে আমরা এ ব্যান্ড বলছিলাম, সেটা অ্যাকচুয়াল মায়োসিন ফিলামেন্ট নিয়ে তৈরি বা মায়োসিন প্রোটিন নিয়ে তৈরি, লাইট ব্যান্ডটা অ্যাক্টিন নিয়ে তৈরি, মাঝ বরাবর আমরা একটা লাইন কল্পনা করি তাকে আমরা বলছি এম লাইন। এইবার শুরুতে দেখো ব্যান্ড গুলোকে আমি একটু দেখাই তোমাদের, দেখো এই দেখো যেটুকু রিজিয়নটা শুধু ডার্ক রয়েছে, দেখো ডার্ক যে লাইনগুলো যেটুকু রিজিয়ন পর্যন্ত বিস্তৃত তাকে আমরা এ ব্যান্ডও বলে থাকি, অথবা আমরা তাকে এইচ অঞ্চলও বলি, এ ব্যান্ডও বলে থাকি বা এইচ অঞ্চল বলি। এইচ অঞ্চল আমরা বলছি কোন জায়গাটাকে, মূলত এটাকে এ ব্যান্ড। যতটুকু তাহলে আমরা দেখতে পাচ্ছি ডার্ক ব্যান্ডগুলো রয়েছে, দিস ইজ কল্ড এ ব্যান্ড। এন্ড দেখো যে রিজিয়নটাতে লাইট ব্যান্ড রয়েছে, শুধু কোনো ওভারল্যাপিং নেই, ডার্ক ব্যান্ডের কোনো ওভারল্যাপিং নেই, জাস্ট লাইট রিজিয়নগুলো রয়েছে, সেই রিজিয়নটাকে আমরা আই ব্যান্ড বলে থাকি। সো দিস ইজ এ ব্যান্ড রিজিয়ন, দিস ইজ আই ব্যান্ড রিজিয়ন। এবং এই অঞ্চল কোনটা, দেখো এই আই যেখানটা শেষ করেছে, মানে শুধুমাত্র এ ব্যান্ড রিজিয়ন যেখানে কোনো ওভারল্যাপিং আই ব্যান্ডের সাথে হয়নি, অর্থাৎ এই যে রিজিয়নটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড এইচ অঞ্চল, এন্ড দিস এইচ রিজিয়নের মাঝখানের লাইনটাকে বলা হয় এম। সো চলো আরেকবার ভালো করে বুঝে নাও যে অঞ্চলগুলো আগে আমরা দেখে নিই, ইরেজ করে বুঝিয়ে দিই ব্যাপারটা, ভীষণ ইন্টারেস্টিং পার্ট, দেখো তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। নাও দেখো আমরা কি বললাম, এটা হচ্ছে ডার্ক ব্যান্ড, এটা হচ্ছে লাইট ব্যান্ড। তাহলে ডার্ক ব্যান্ড যে যতটুকু পর্যন্ত বিস্তৃত সেই রিজিয়নটাকে আমরা বলছি এ ব্যান্ড। ওকে, আর যে রিজিয়নটাতে শুধু লাইট, কোনো ডার্কের ওভারল্যাপিং নেই, দেখো শুধুমাত্র এই রিজিয়নটা, তুমি এটা বাদ দাও, এইটা হচ্ছে আই ব্যান্ড, এখানে শুধু অ্যাক্টিনই রয়েছে,
রাইট মানে হালকা রিজিয়ন রয়েছে। আর যে রিজিয়নে কোনো ডার্ক লাইটের ডার্ক ব্যান্ডের যে রিজিয়নে লাইট ব্যান্ডের কোনো ওভারল্যাপিং হয়নি, যেমন ধরো এইটুকু রিজিয়ন যদি তুমি কনসিডার করো, এখানে কোনো জায়গায় লাইট ব্যান্ড কিন্তু আসেনি, এই অঞ্চলটাকে আমি এইচ অঞ্চল বলছি। মাঝখান মিডিয়াল একটা লাইন আমরা কল্পনা করে নিই, দ্যাট ইজ এম ওয়ান। ওকে, নাও এবার দেখি মায়াসিন অ্যাক্টিং গুলো কিভাবে অবস্থান করছে। তো চলো আমরা এবার এটাকে বড় করে দেখি। নাও যে ডার্ক রিজিয়ন আমরা বলছিলাম সেটা অ্যাকচুয়ালি এইরকম রিজিয়নটা, এই রিজিয়নটা যেখানে এরকম কিছু হেড এরকম বেরিয়ে থাকতে থাকতে দেখছো, এই রিজিয়নটাকে আমরা বলছি মায়োসিন। ওকে, এবং লাইট যে রিজিয়নটা আমরা এখানে দেখছি, দেখো লাইট রিজিয়নটা, দিস ইজ কল্ড অ্যাক্টিন। তাহলে অ্যাক্টিন আর মায়োসিন কিভাবে অবস্থান করছে দেখতে পাচ্ছি। এইবার আমরা এবার এই অ্যাক্টিন প্রোটিন ছাড়াও মায়োসিন ছাড়াও এই অ্যাক্টিনকে ঘুরে রেখেছে নেবিউলিন, ঘিরে রেখেছে ট্রোপোমায়োসিন এবং ট্রোপোনিন, সেটা আমরা দেখবো। আর এই অ্যাক্টিন প্রোটিনটা অ্যাকচুয়াল কেমন দেখতে দেখি চলো। অ্যাক্টিন প্রোটিন অ্যাকচুয়াল এই যে এক একটা বল অফ অ্যাক্টিন দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড এস জি অ্যাক্টিন, জি অ্যাক্টিন। এই জি অ্যাক্টিন গুলো একত্রিত হয়ে টোটাল যে স্ট্রাকচারটা তৈরি করলো, দিস ইজ এফ অ্যাক্টিন। ওকে, অ্যাক্টিন এর যাতে স্টেবিলিটি তার মেনটেন থাকে তার জন্য তার গায়ে ট্রোপোমায়োসিন অ্যাক্টিন কে পেঁচিয়ে রেখেছে দড়ির মতো, দেখতে পাচ্ছ। অ্যান্ড দিস ইজ ট্রোপোনিন কমপ্লেক্স। ট্রোপোনিন কমপ্লেক্স এমন একটা কমপ্লেক্স যার তিনটে রিজিয়ন থাকে। ওকে, একটা রিজিয়ন আই রিজিয়ন যেটা শুধুমাত্র অ্যাক্টিনের সাথে বাইন্ড হয়, একটা সি রিজিয়ন যেখানে ক্যালসিয়াম, যেখানে ক্যালসিয়াম এসে বাইন্ড করে, এবং একটা টি রিজিয়ন যেটা ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করে। তো এবার আর একটা ব্যাপার আছে, যখন এই অ্যাক্টিনের সাথে বাইন্ড হয় এই রিজিয়ন ট্রোপোনিনের এই রিজিয়নটা, তখন ক্যালসিয়ামটা মুক্ত থাকে, আবার যখন ক্যালসিয়াম যদি এখানে বাইন্ড করে যায় তাহলে অ্যাক্টিন রিজিয়নটা আটকাতে পারে না। তাহলে এটা কিন্তু এরকম, যদি ক্যালসিয়াম আটকায় তাহলে অ্যাক্টিন মুক্ত, যদি অ্যাক্টিন আটকায় তাহলে ক্যালসিয়াম মুক্ত। ট্রোপোমায়োসিনের সাথে কিন্তু সবসময় একটা বন্ডিং এরা করেই থাকে। তাহলে বোঝা গেল আমরা কি বললাম, দিস ইজ অ্যাক্টিন ফিলামেন্ট। ওকে, দিস ইজ অ্যাক্টিন ফিলামেন্ট। এছাড়াও এখানে নেবিউলিন আরো স্টেবিলিটিটাকে মেনটেন করার জন্য কাজে লাগে। ট্রোপোনিন দেখলাম এইভাবে, এবার চলো মায়োসিন। মায়োসিন কিন্তু এই রকম দেখতে, দুটো চেন, তার মানে দুটো হেভি চেন দেখতে পাচ্ছ, এদিকে দুটো লাইট চেন দেখতে পাচ্ছ, লাইট চেন সরি হেভি চেন গুলো কিন্তু হেড তৈরি করেছে, আর লাইট চেন এখানে চারটে দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে। লাইট চেন হেভি চেন মানে কোনো প্রোটিনের মলিকিউলার ওয়েট বেশি, যার বেশি তাকে আমরা হেভি চেন বলছি, যার কম তাকে আমরা লাইট চেন বলছি। সো এরা কি করছে, একটা এখানে দেখো যে মায়োসিনের হেড, এখানে কিন্তু একটা অ্যাক্টিন বাইন্ডিং রিজিয়ন যেটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করতে পারে, এই রিজিয়ন কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সো মায়োসিন এরকম টাইপের দেখতে, যেখানে একটা অ্যাক্টিন এবং এটিপি বাইন্ডিং রিজিয়ন রয়েছে, অ্যাক্টিন বাইন্ডিং রিজিয়ন, এটিপি বাইন্ডিং রিজিয়ন। ওকে, আর দুটো হেভি চেন চারটে লাইট চেন নিয়ে তৈরি হয়েছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এবং একটা দেখো এরকম জেড ডিস্কের সাথে লেগে রয়েছে টাইটিন, যেটা এই পুরো সার্কোমিয়ারটার একটা স্টেবিলিটি প্রদান করছে। ওকে, তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ স্কেলেটাল মাসেল। এবার দেখো সেকশন আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, দেখো আমি যেগুলো বললাম স্কেলেটাল মাসেলে কিন্তু পেরিফেরির দিকে নিউক্লিয়াস থাকে, দেখো দিস ইজ দ্য নিউক্লিয়াস, এরা কিন্তু পেরিফেরির দিকে রয়েছে, মাঝখানে নেই। ওকে, ব্লাড ভেসেল রয়েছে, স্ট্রায়াশন সারা জায়গায় দেখো, দাগ 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 দাগ, দিস ইজ স্ট্রায়াশন। এন্ড দেখো আমরা যদি গোল করে এটাকে দেখি, ট্রান্সফার সেকশন করে থাকি, তাহলে দেখো কিরকম দেখবো, নিউক্লিয়াস গুলো প্রত্যেকটা সেল যদি তুমি দেখো, প্রত্যেকটা সেলের একটা ধারে রয়েছে এবং ছোট্ট মতো, এর কিন্তু মাঝখানে অবস্থান করছে না। পেরিমায়োসিয়াম দেখছো, এক একটা বাইরে এন্ডোমায়োসিয়াম এবং এপিডিমায়োসিয়াম, মাসেল ফাইবার, দিস ইজ, দিস সেল ইজ কল্ড মায়োফাইব্রিলস, দিস ইন্ডিভিজুয়াল সেল ইজ কল্ড মায়োফাইব্রিলস। ওকে, এবার আমরা যদি লংগিটিউডিনাল সেকশন দেখি, দেখো এরকম স্ট্রাকচার এবং দিস ইজ দ্য নিউক্লিয়াস। সো মূলত আমরা স্কেলেটাল মাসেলে এইরকম স্ট্রাকচার আমরা দেখে থাকতে পারি। ওকে, দিস ইজ সেল স্কেলেটাল মাসেল। ওকে, তাহলে চলো আমরা, এবং দেখো এখানে আমরা দেখাচ্ছি মোটর নার্ভ যেখানে শেষ হয়েছে মাসেল, দিস ইজ দ্য নিউরো মাসকুলার জাংশন, নার্ভ যেখানে মোটর নিউরন শেষ হয়েছে সেখানে মাসেলের সাথে যুক্ত হয়েছে স্ট্রায়াটেড মাসেল স্কেলেটাল মাসেলের সাথে। সো আজকে আমরা স্কেলেটাল মাসেল সম্পর্কে মোটামুটি পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো টোটাল স্কেলেটাল মাসেল, তার স্ট্রাকচার, তার প্রত্যেকটা পার্ট সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরলাম, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, ভালো থাকো।